গুড আফটারনুন বন্ধুরা, দেখো আজকে আমি একটু বেরিয়ে যাচ্ছি, একটু কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। প্রচণ্ড রোদ, ছাতাটা জ্বালিয়ে নিলাম, ছাতা নিয়ে এবার যাচ্ছি এই রাস্তায়, পাশেই একটা জায়গায় যাব। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দূর থেকে মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়েছে কী ঠাকুর জানো তো, নিশ্চয়ই তোমরা জানো, কালকে আমাদের হনুমান জয়ন্তী ছিল, তো হনুমান জয়ন্তীর জন্য হনুমান মন্দিরটা আমাদের ভীষণ ভীষণ সুন্দর সাজিয়েছে, খুব ভালোভাবে এখানে পুজো হয়। এত সুন্দর করে দেখো চারিদিকে কলা আপেল নানান রকম ঝুলিয়েছে, আর ভক্তেরা প্রচুর মালা দিয়েছে আমাদের এখানে রাম মন্দির রাম ঠাকুর, আর এখানে হচ্ছে হনুমান মন্দিরের হনুমান ঠাকুর, এখানেও রামজির মূর্তি আছে, তো ভীষণ ভীষণ সুন্দরভাবে এখানে সাজানো, আর ভীষণ ভক্তি ভরে এখানে পুজো হয়। তো আমি যতটা পেরেছি এখানে আমি তুলেছি, সবাই ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারণ এখন তো যেখানেই যাও সেখানেই সবার ওই একই মোবাইলটা হাত থেকে বার করে, আগে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। এই দেখো সামনে থেকে একটু জুম করে দেখালাম তোমাদের, ভীষণ ভালো, হনুমানজির মুখটা অল্প দেখা যাচ্ছে, তাও তোমরা দূর থেকে প্রণাম করে নাও। এখানে সবাই ধূপ দিচ্ছে, আবার এখানে মন্দিরটা দেখো কত মালা পরানো হয়েছে, হয়তো বাবার মুখটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো এখানে রোদ্দুরে কোনো লোক নেই, কিন্তু মন্দিরে কিন্তু প্রচুর লোক আছে। আমি এবার ঘরে চলে আসলাম, ঘরে চলে এসেছি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, একটু নুন লেবু জল করে নিয়ে একটুখানি খেয়ে নিলাম, কারণ এই গরমে আমাদের এটা খুবই দরকার, প্রচণ্ড রোদ গরম যে, সেই জন্য নুন লেবুর জল একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এইবারে সন্ধেবেলা দেখো এখানে প্রসাদ দিচ্ছে, কত প্রসাদ প্যাকিং হয়েছে, প্রচুর প্রসাদ, যেহেতু আমাদের কার্ড ছিল সেই জন্য আমাদের যাই হোক এই লাইনটা আমাদের দিতে হয়নি, এত প্রসাদ প্যাকিং হয়েছে, অনেক দূর দূর থেকে লোক এসে এই প্রসাদ গ্রহণ করে, আমাদের হনুমানজির প্রসাদ বলে কথা, যারা হনুমানজিকে মানো বা হনুমানজির অনেকেই হয়তো মঙ্গলবারটা মানো। এই দেখো রাত্রেবেলা দেখো প্রচণ্ড ভিড়, এখানে আবার লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি আলুর দম পোলাও, এখানে আমি ঘরে নিয়ে এসে এবার প্রসাদটাকে বেড়ে ফেললাম, এবার খেয়ে নিলাম, টাটা।